হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব কিভাবে সহজ পদ্ধতিতে ডিমের ভর্তা তৈরি করবেন এবং খুব কম সময়ে আপনারা এই ডিমের রেসিপিটি তৈরি করবেন। বিশেষ করে যারা ব্যাচেলার আছেন প্লাস যারা স্টুডেন্ট আছেন, কম সময়ে এই রেসিপিটি করতে চান, তাদের জন্য আজকে ডিমের রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করবো। খুব সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করবেন, তার জন্য যা যা উপকরণ লাগছে তা আমি সবগুলো একসাথে তুলে ধরলাম। পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি, এতে করে ভর্তাটা খুব টেস্টি হবে, খেতে অনেক মজা লাগবে। তারপরে নিয়েছি মরিচ গুঁড়া করে নিয়েছি, তারপর লবণ, সাথে একটা আলু নিয়েছি সিদ্ধ করে। এতে করে আপনার ভর্তাটাকে সফট এবং আঠালো করবে, খুব টেস্টি হবে। আর নিয়েছে দুটা ডিম। এবার আমি সবগুলো উপাদানের সাথে মিক্সড করবো। সবগুলো উপাদান আমি এবার একসাথে করে নেবো। তাছাড়া আগে পেঁয়াজ ভেজে রেখেছি, সবগুলো আগে একসাথে করে নিই। আপনারা লক্ষ্য করে দেখবেন যে এখানে অয়েল অয়েল ভাবটা রয়েছে। সরিষা তেল ইউজ করেছি, যে কোনো ভর্তার টেস্টে আপনার ধরে রাখি সরিষা তেল দিলে অনেক টেস্টি হবে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আসলে অনেক টেস্টি। লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দিবেন, আমার যতটুকু ভালো লাগে। আমি আমার প্রয়োজন মতো লবণটা নিয়েছি, আপনারাও আপনাদের প্রয়োজন মতো লবণটা দিবেন। এখন আমি আলুটার সাথে এটা মিক্সড করে নিচ্ছি। আলুটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ডিমের ভর্তাটা আঠালো করবে। আর শুধু যদি আপনি নর্মালি শুধু ডিম দিয়েও করতে পারবেন, সমস্যা নেই। ডিম দিয়ে করলে কি হবে, ভালোভাবে এটি ভেঙে নেবেন। আমার ডিম গুঁড়া করার কাজ মোটামুটি প্রায় শেষ। এখন আমি সবগুলো উপাদান একসাথে করবো, করতে পারবো খুব অল্প সময়ে। খুব মজাদার একটা রেসিপি, আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই। অবশ্যই কমেন্ট করে বলবেন, আপনারা আপনাদের বাসায় ট্রাই করতে পারেন। অবশ্যই কমেন্টটা জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাস্ট 2 মিনিটে তৈরি হয়ে গেল আমাদের দারুণ ডিমের রেসিপি, খুবই টেস্টি। আপনারা বাসা ট্রাই করতে পারেন। সো ফ্রেন্ড, তৈরি হয়ে গেল আমাদের মজাদার রেসিপি ডিমের ভর্তা। আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমার পরবর্তী ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা খুব অল্প সময়ে সুস্বাদুভাবে মাছের ভর্তা রেসিপি তৈরি করবেন। আপনারা অবশ্যই দেখবেন।